নমস্কার বন্ধুরা, বৈদিক স্পিরিচুয়াল হিলিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। প্রতিদিনের উপায় বা টোটকার বিশেষ ভিডিওতে আপনাদের জানাই স্বাগত। আপনাদের সঙ্গে আলোচনা করব মঙ্গলবারের বিশেষ চমৎকারী উপায় বা টোটকার বিষয়ে। মঙ্গলবার মানেই হনুমানজির অত্যন্ত প্রিয় একটি বার, আর হনুমানজিকে যদি আপনারা তুষ্ট করতে পারেন তাহলে একদিকে শনিদেব এবং অন্যদিকে মঙ্গলের অশুভ প্রভাব থেকে আপনারা মুক্তি পাবেন, সেই সাথে আপনাদের জীবনের বিভিন্ন বাধা এবং সংকট থেকে আপনারা অবশ্যই বেরিয়ে আসবেন। শাস্ত্র অনুসারে হনুমানজি হলেন ভগবান শিবের অত্যন্ত প্রিয়। কোথাও কোথাও বলা হয় যে তিনি একাদশতম রুদ্রাবতার ভগবান শিবের। তাই বজরংবলীকে যদি শ্রদ্ধা সহ পূজা অর্চনা করতে পারেন তাহলে অবশ্যই একদিকে দেবাদিদেব মহাদেব সন্তুষ্ট হবেন এবং অন্যদিকে ভগবান শ্রী রামচন্দ্র প্রসন্ন হবেন। তাই এই বিশেষ দিনের সন্ধ্যার সময় অবশ্যই আপনারা এই বিশেষ চমৎকারী উপায়টি অবশ্যই করুন, যা আপনাদের জীবনে সুখ এবং সমৃদ্ধি অবশ্যই ফেরাবে, সেই সাথে আপনাদের জীবনে চলতে থাকা বিভিন্ন সমস্যা এবং সংকট থেকে মুক্তি পাবেন। তাই আসুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ ভিডিওটি। ভগবান বিষ্ণুর বিশেষ অবতার তা হলো রাম অবতার, এবং ভগবান রামচন্দ্রের বিশেষ ভক্ত হলেন হনুমানজি। তাই ভগবান শ্রী রামচন্দ্রকে প্রসন্ন করতে হলে তার পরম ভক্ত শ্রী হনুমানজিকে প্রসন্ন করলেই অত্যন্ত শুভ ফল পাবেন। যে সমস্ত জাতক কিংবা জাতিকার উপরে বজরংবলীর বিশেষ কৃপা দৃষ্টি পড়ে তাদের জীবনের সমস্ত সংকট দূর হয়, এবং সেই সাথে ভগবান রামচন্দ্রের বিশেষ কৃপা পড়ে। ভগবান রামচন্দ্রের কথা মতো এবং সীতাদেবীর কথা মতো পৃথিবীর সমস্ত ভক্তদের রক্ষা করার জন্য তিনি এই পৃথিবীতে ধরাধামে আজও জীবিত। তাই যে ভক্ত শ্রদ্ধা সহ হনুমানজির কাছে প্রার্থনা করেন তার প্রার্থনা অবশ্যই তিনি শোনেন। শক্তি, শান্তি, বুদ্ধি এবং ভক্তির দেবতা হলেন হনুমানজি। হনুমানজি যদি প্রসন্ন হয়ে থাকেন তাহলে জাতক কিংবা জাতিকার জন্মকুণ্ডলিতে থাকা মঙ্গল এবং শনির অশুভ প্রভাব দূর হয়। তাই আপনার জন্মকুণ্ডলিতে থাকা শনির সাড়ে সাথী এবং শনির ঢাইয়া বা অশুভ মহাদশার অশুভ প্রভাব থেকে মুক্তি পেতে হনুমানজির এই বিশেষ দিনে পূজা অর্চনা করুন। তাছাড়া আপনার জন্মকুণ্ডলিতে থাকা মাঙ্গলিক যোগের বিশেষ অশুভ ফল থেকে মুক্তি পাওয়ার জন্য মঙ্গলবারের এই বিশেষ উপায় অত্যন্ত শুভ ফল নিয়ে আসতে পারে। হনুমানজির কৃপায় জীবনে বিভিন্ন দুঃখ, কষ্ট এবং দুর্দশার মুক্তি ঘটবে। যদি জপ, তপ, যজ্ঞ করা যায় তাহলে অন্যান্য মাসের থেকে বহুগুণ বেশি ফল পাওয়া যায়, আর এই পুণ্যের ফল আপনার জীবনে সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসবে। এই বিশেষ উপায় আপনি মঙ্গলবার কিংবা শনিবারে করতে পারেন। তবে এই উপায় করার জন্য অবশ্যই সম্পূর্ণ শুদ্ধ বস্ত্রে এবং শুদ্ধ মনে আপনি করুন, এবং অবশ্যই বিশ্বাসের সঙ্গে এই উপায়টি করুন। তাই স্নান সেরে শুদ্ধ বস্ত্র ধারণ করে তারপরে এই বিশেষ উপায় বা টোটকা শুরু করুন। এই উপায় করার জন্য একটি সুন্দর ফুলযুক্ত লবঙ্গ নিন, অর্থাৎ ফুলের পাপড়ি যেন ভেঙে চুরে না যায়। সম্পূর্ণ সুন্দর এবং গোটা একটি লবঙ্গ নিন এবং ছোট্ট একটি সবুজ এলাচ নিন। তারপরে এই লবঙ্গ এবং এলাচকে আপনি বিশুদ্ধ জলে ভালো করে পরিষ্কার করে নিন। তারপর একটি মাটির অথবা ধাতব পাত্রে তা রাখুন এবং আপনি বাতাসা ভোগ নিবেদন করতে পারেন, আর তা যদি না থাকে তাহলে আপনি চিনি ভোগ নিবেদন করতে পারেন হনুমানজির এই বিশেষ পূজাতে, এবং একটি পানের পাতা আপনি অবশ্যই নিন, এবং এই পানের পাতা যেন সম্পূর্ণ গোটা থাকে, কোথাও ছেঁড়া বা ফুটো না থাকে। এই পান পাতার উপরে পাত্রে রাখা লবঙ্গ, এলাচ এবং যে বাতাসা একটি রেখেছিলেন অথবা চিনি এক মুষ্টি তা এই পান পাতার উপরে রাখুন, এবং তার উপরে এক চিমটে আপনারা মৌরি রাখতে পারেন। তারপরে একটি প্রদীপ জ্বালিয়ে দিন হনুমানজির ছবির সামনে বা মূর্তির সামনে। মন্দিরে আপনি বিশুদ্ধ ঘিয়ের একটি প্রদীপ জ্বালান, সেই সঙ্গে সুগন্ধি ধূপবাতি জ্বালান। প্রদীপটি আপনি সরাসরি মাটিতে না রেখে একটি পাত্রের উপরে রাখুন। তারপরে আপনি শ্রী গণেশ দেবের উদ্দেশ্যে প্রণাম করুন। তারপরে আপনি ভগবান রামচন্দ্র এবং সীতাদেবের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করুন। তারপরে আপনি হনুমানজি অর্থাৎ বজরংবলীর উদ্দেশ্যে আপনি প্রণাম নিবেদন করুন। তারপরে এই পান পাতাকে আপনি একটি পাত্রে বজরংবলী অর্থাৎ হনুমানজির সামনে রাখুন, আর এই পান নিবেদনের সময় আপনি অবশ্যই হনুমানজির উদ্দেশ্যে প্রার্থনা করুন যে এই মিষ্টি পান আপনাকে নিবেদন করছি যেন আমার জীবন বা আপনার জীবন যেন এমনই
মধুর হয়। এই বিশেষ উপায় আপনি কোনো গুরুত্বপূর্ণ সংকট থেকে মুক্তি পেতে পারেন এবং আপনি হনুমানজির উদ্দেশ্যে সেই প্রার্থনা করুন যাতে সেই সংকট থেকে আপনি মুক্তি পেতে পারেন। ঠিক তারপরেই আপনি ভগবান শ্রী রামচন্দ্রের উদ্দেশ্যে 108 বার জয় শ্রী রাম এই বিশেষ মন্ত্র জপ করুন। তারপরে আপনি একটি বার হনুমান চল্লিশা পাঠ করুন। এর সাথে বজ্রং বাণ পাঠ করলে অত্যন্ত শুভ ফল পাবেন। এইভাবে পূজা অর্চনার পর আপনি অবশ্যই গণেশ দেবকে এর সাথে ভগবান শ্রী রামচন্দ্র সীতা দেবী এবং হনুমানজির উদ্দেশ্যে প্রণাম নিবেদন করুন এবং সেই সাথে আপনার মনস্কামনার কথা অবশ্যই প্রার্থনা করুন। যদি সম্ভব হয় তাহলে এই বিশেষ উপায়টি কোনো সিন্দুরি অর্থাৎ লাল মুখ হনুমানজির কোনো মন্দিরে আপনারা পূজা অর্চনা করতে পারেন। তারপরে আপনি এই বিশেষ পানপত্রটি রেখে আপনি আপনার গৃহে গমন করুন। যদি আপনি মন্দিরে গিয়ে এই বিশেষ উপায় নাও করতে পারেন তাহলে আপনি আপনার গৃহে বজরাঙ্গবলীর বিশেষ মূর্তি স্থাপন করে তা করতে পারেন। পরের দিন সকালে উঠে আপনি অবশ্যই স্নান সেরে শুদ্ধ বস্ত্রে এই বিশেষ পানপত্র সহ এলাচ লবঙ্গ এবং চিনি অথবা বাতাসা আপনি নিয়ে কোনো প্রবাহিত জলে তা প্রবাহ করে দিন। আর এমনটা যদি করা সম্ভব না হয় তাহলে মন্দিরের কাছাকাছি অশ্বত্থ গাছের গোড়াতে আপনি এই বিশেষ পানপত্রটি রাখুন। আর তাও যদি সম্ভব না হয় তাহলে পরিষ্কার সুন্দর জায়গায় মাটি খুঁড়ে তার মধ্যে এই বিশেষ পানপত্র সহ অন্যান্য উপাদানগুলি মাটির মধ্যে আপনি পুঁতে দিন। আর এই বিশেষ উপায়ে আপনার ভগবান শ্রী হনুমানজি এবং রামচন্দ্রের বিশেষ কৃপায় জীবনে চলতে থাকা যে অশুভ প্রভাব থেকে আপনি ধীরে ধীরে মুক্তি পাবেন। ধীরে ধীরে গৃহে সুখ এবং সমৃদ্ধি অবশ্যই আসবে। তবে এই উপায় করার জন্য অবশ্যই মঙ্গলবার আপনি নিরামিষ আহার গ্রহণ করবেন এবং শনিবারও নিরামিষ আহার গ্রহণ করবেন এবং ব্রহ্মচর্য পালন করে তবেই এই বিশেষ উপায় করবেন। রাত্রিতে এই বিশেষ উপায় করুন। শাস্ত্র অনুসারে মহিলাদের হনুমানজির স্পর্শ করা নিষিদ্ধ রয়েছে, তবে মাতৃভাবে আপনারা স্পর্শ করতেই পারেন। এই বিশেষ উপায় সম্পূর্ণ শ্রদ্ধা এবং বিশ্বাসের সঙ্গে করুন, আর তা না হলে আপনারা করবেন না। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার এবং লাইক করুন এবং অবশ্যই নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে পাশে থাকা বেল আইকনটি আপনারা অবশ্যই ক্লিক করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত, নমস্কার।